নমস্কার আর যে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো সাপ্তাহিক রাশি বলতে উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি টোয়েন্টি ফিফ্থ ফেব্রুয়ারি আমাদের বারোটা রাশি কেমন যাবে সেটা নিয়ে আলোচনা তার আগে বলে রাখি যে গো রাশি বা নটা রাশি তার সিচুয়েশনটি আপনাদের কাছে আগে ক্লিয়ার করে দিই এবং তার সাথে বলছে অনেকেই যারা আমাকে মানে মেসেজ করেছিলেন তাদের প্রত্যেকটা ফোনের আমি মেসেজের উত্তর দিচ্ছি আস্তে আস্তে দেবো হয়তো আপনারা খুব উদ্গ্রীব হয়ে আছেন কিন্তু আমি নিশ্চিন্তে থাকুন যে প্রত্যেকটা মেসেজের উত্তর দেবো আমার খুব তাতে আমি নতুনত্ব কিছু প্রোগ্রাম নিয়েও আসছি সেটা যেন আপনার অপেক্ষা থাকুন আজকে বলে রাখি বারোটা রাশি সিচুয়েশান নটা গ্রহের কি সিচুয়েশন চন্দ্র উনিশ তারিখে বসে থাকবে মিথুন রাশিতে বৃহস্পতি থাকবে মেষ রাশিতে মার্গী অবস্থা রাহু থাকবে আপনার মিন রাশিতে কেতু থাকবে কন্যা রাশিতে শনি অস্ত যাওয়া অবস্থায় রবির সাথে জুতি তৈরি হচ্ছে এবং শুক্র মঙ্গল বুধ মকর রাশিতে থাকবে আর শনি রবি থাকবে শনি আর রবি থাকবে শনি জ্যোতি হয়ে কুম্ভ রাশিতে আর শুক্র মঙ্গল বুধ থাকবে একসাথে মকর রাশিতে এরপরে এরপরে মঙ্গল যথার্থ থাকছে মকর রাশিতে কিন্তু বুধ চলে যাচ্ছে কুড়ি তারিখ চলে যাচ্ছে কুম্ভ রাশিতে বুধ চলে যাচ্ছে কুম্ভ রাশিতে সেখানে বুধ শনি আর রবি এক সাইডে কম্বাইন্ড হয়ে যাচ্ছে বুধ কবে যাচ্ছে বুধ যাচ্ছে আপনার কুড়ি থেকে ছটা সাত মিনিটের সকাল ছটা সাত মিনিটে কুম্ভ রাশিতে চলে যাচ্ছে অর্থাৎ মঙ্গলবার এই সিচুয়েশনে আমরা বলবো মানে যখন শুক্র মঙ্গল বুধ একটা জুতি তৈরি করছে আর বুধ গিয়ে রবি বুধ শনিবার একটা জুতি তৈরি করছে সুতরাং ওই সারাটা সপ্তাহ কিন্তু বারো রাশির ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু তৈরি হবে এবার পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্টের মতো যেহেতু শনি অস্ত যাচ্ছে রবির সাথে জুতি তৈরি হচ্ছে এর জন্য কিন্তু বারো রাশির উপরই বেশিরভাগটাই হয়তো একটু নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি হবে কিন্তু সেটার জন্য আপনাদের কাছে আমি উপাচারও বলে দেবো সেটা আমরা সর্সে ফলো করবেন আমি বারবার আপনাদের বলছি আমার প্রতিকার বা উপাচার যে সারা সপ্তাহে সেটা কিন্তু আমি সর্সে অবশ্যই বলবো সেটা সেখানে ফলো করবেন অবশ্যই জেনে নেবেন যে এখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি মিথুন রাশি মিথুন রাশি এই সপ্তাহে কিন্তু নিজেকে একটু কন্ট্রোল করে চলবেন কিভাবে কন্ট্রোল করবেন অর্থাৎ মুখের ভাষা নিজেকে একটু বুঝে শুনে করতে হবে আর নেই সে হবেন না বেশি ইরিটেটেড হবেন না অস্থিরতা দেখাবেন না আর লোকের সাথে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়বেন কেননা এই সপ্তাহে আপনার কিন্তু কোনো বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হবে কোনো আপনাকে এসে হয়তো কোনো কোনো কথা বলে যেটার মধ্যে গেলেন কোনো বিশেষ কোনো ব্যক্তি ইম্পর্টেন্ট কোনো ব্যক্তির সাথে যোগাযোগ হবে হয়তো ভবিষ্যতে বা অতীতে হয়তো তার কাছে কোনো হেল্প পেয়েছিলেন বা পেতে পারেন আপনি সে না চিনতে তার সাথে কোনো বাঘ বিতন্ডা হয়তো জড়ে যেহেতু গোড়াশি ট্রান্সিটের সিচুয়েশন আপনি বাঘ বিতায় জড়িয়ে গেলেন এটা কিন্তু আপনাকে একটু কন্ট্রোল করে চলতে হবে নতুন কিছুর প্রতি আপনার নতুন শেখার প্রতি নতুন ব্যবসার প্রতি নতুন কাজের প্রতি আপনার ইন্টারেস্ট বাড়ছে আপনি স্টুডেন্টই হোক বা ব্যবসায়ী হোক বা চাকরিজীবী হন বা আপনি মহিলাই হন আপনার নতুন কিছুর প্রতি ইন্টারেস্ট বাড়বে এবং উইকেন্ডে আপনি হয়তো কোথাও যেতে পারেন কিছু কিনতে পারেন আপনার হয়তো একসাথে ফ্যামিলি লোকের সাথে কোথাও কিছু কেনাকাটি করতে যেতে পারেন এই সপ্তাহে আপনাকে সামাজিক একটা দায়বদ্ধতা আপনার মধ্যে আসবে সে আপনি কোনো সামাজিক কোনো কাজে জড়িত থাকেন তাহলে করতেই হবে না হলেও হয়তো দেখা গেলো কাউকে কিছু হয়তো আপনার দিতে হতে পারে এবং আপনি ল্যান্ডের যদি কোনো কর্ম করে থাকেন তাহলে কিন্তু এই সপ্তাহে অনেকটাই আপনি আপনি যদি কোনো আইন আদালতে থাকেন মামলাটা কিন্তু একটু হবে কিন্তু কিন্তু অনেকটা আপনার ফেভারে থাকবে আপনি যে সাকসেস হবেন তা নয় নিউ কোনো অপরচুনিটি আপনার মিলবে এবং ট্রানজাকশন যে করবেন খুব সাবধানে চোখ বন্ধ করে কাউকে ভরসা করেন বিশ্বাস হয় তাহলে কিন্তু ঠকে যেতে পারেন যাই এটা ওভারঅল আপনাকে প্রেজেন্ট করলাম আর শরীরটা নিয়ে যেটা কথা ব্যথা বেদনা বা অ্যাসিডিটির প্রবলেম বা ইনফেকশনের কোনো প্রবলেম হতে পারে অ্যাসিডিটি বা ইনফেকশন কোনো প্রবলেম হতে পারে বা হয়তো মানসিক অস্থিরতা বাড়তে পারে মাথায় একটু যন্ত্রণা হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে একটু বাদাম যা বিবাহিত স্বামী স্ত্রী মধ্যে বাদন বা প্রেমিক প্রেমিকদের বাধা হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে এগুলো কিন্তু পুরোটা কিন্তু আপনাকে মেনটেন করে চলতে কেননা এই সপ্তাহে সূর্য শনির জুতি তৈরি হচ্ছে আবার বুধ কুড়ি তারিখ আপনার কেন মিথুন রাশি মেন যে বুধ রাশির স্বামী বুধ সে মকর রাশি চেয়ে কুম্ভ রাশিতেই যাচ্ছে সুতরাং হয়তো পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে সুতরাং আপনাকে একটু সমঝে চলতে হবে এটা ওভারঅল বললাম ভালো লাগবে অবশ্যই অনেক মিলে ভালো লাগবে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন রেডিওটা অন করুন আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমার যে নাম্বারটা দেওয়া রয়েছে সেটা যদি অনলাইন কনসালটেশন নিতে চান সেটা পেয়েবেল আমি বারবার বলেছি কিন্তু মেসেজ যারা দিচ্ছেন সেটা ফ্রি অফ কস্টে অনলি ওয়ান কোশ্চেন আমি সেটা সব যারা যারা দিয়েছেন প্রত্যেকটা দেবো আর যারা একদম ইন ডিটেল জানতে চাইছেন তাদের ব্যক্তিগত হরস্কোপটা সম্বন্ধে বা তাদের ফিউচার সম্বন্ধে অবশ্যই সেটা আপনি আমার বুকিং নামে ফোন করে বুকিং করে নেবেন এবং অবশ্যই সেটা পেয়ে যাবেন অবশ্যই সেটা আপনাদের সাথে আমি সহযোগিতা করবো এবং সাধ্যমতো আপনাকে আমি সমস্ত কিছু জানানোর চেষ্টা করি যাই হোক নমস্কার ভালো থাকুন